বেরাইতে লোকটা ভিতর থেকে বেরান নাই নাকি? খেলা তোমরা মায়ের হবে শুধু মায়ের না লাভ দিয়ে লগে লগে মায়ের সেটাই লেগে গেছে দেওয়ালও পার হয়ে গেছে হাফওয়ালটার উপর দিয়ে মেরে দিচ্ছে লাভ দিয়ে দেখেছো আইব্রো কেমন আছেন আইব্রো ক্লাসিক ম্যাচ শুরু হয়ে গেছে আইব্রো রহমান ভাই আর ফিনিশন ভাই হ্যাঁ ব্যাট ফিনিশি গডিবের আরপি এবারে আইপি একেবারে টট্টি কিচ্ছু করে নাই ভাই কিচ্ছু ভালো লাগে নাই শান্ত আছেন ভাই হ্যাঁ ভাই একদম শুরু হয়েছে আপনি বাদ হন না কেমন আছেন ভাই তো ভাই ভালো আছেন জোকার ভাই কেমন লাগছে টাইম কেমন যাবে কেমন আছেন ভাই সকলে তুমি ভালো আছিস তো নো গেমার হাই ভাই কি অবস্থা সমীর চন্দ্র ভাই কেমন লাগছে আমার ছায়াল গুড নাইট আমি
তোমার হচ্ছে এটা নিছি হচ্ছে আগের স্কিনের জন্য, আর একটা থ্যাংক ইউ এই যে ড্রেসটা আপগ্রেড করে মিথিক করা যাবে এই জন্য নিছি। ভালোই লাগছে, খুব একটা খারাপ না, মানে অন্যান্য থেকে খারাপ, মানে ভালো অন্যান্য বারের থেকে ভালো, অন্তত সিজন 12 থেকে 1000 গুণে ভালো আছে এবার সিজনটা। কি দেখে বললেন আপনি ড্রেসের জন্য আর অগ্রে স্কিনের জন্য? তো তুমি আমাকে একটা রিজন আমি বলবো, ফালতু একটা কাজ করছে কি জানো, কি সিজন 12 আরো ভালো ছিল মোটেও না, সিজন 12 কিছুই ছিল না, অগ্রে স্কিন আমার রয়্যাল পাসও দিছে আবার তোমার ইয়া, তো এটা কোনো কথা না, এটা এটা ঠিক, এটা ফালতু ঠিক আছে, বাট আমি রয়্যাল পাস কিনি নাই ঠিক আছে, এই জন্য পাবো আবার রয়্যাল পাস কিনলে ডাবল পাবো, এত করে স্কিন করব আগে আগে সিজন তো রয়্যাল অগ্রে স্কিন দিল, প্রতিবারই মনে করো যে ইয়াতে একটা স্কিন থাকে এটাতে আরো একটা স্কিন থাকে, কথা হচ্ছে রয়্যাল পাস নিয়ে এই জায়গায় উনি ফ্রির নিশের কথা বলছে, আমি বলতেছি আগের বারে রয়্যাল পাস থেকে এবার রয়্যাল পাসটা 1000 গুণে ভালো দিছে, যা দিছে কিছুই ভালো আছে, ইএমআই খেলো দুইটা ফালাইছি, আরে নাই আবি দুইটা ফালাইছি, পেরো প্লেয়ার প্রো প্লেয়ার সাথে আমার পাওয়ার বুঝতেই হবে না, আমার মনে হয় পাবজি ডিজাইনারের ছিউরে মনে হয় এই অ্যাসিড ভাইয়ের সাথে আগে কথা কইছে কন্টাক্ট করছে এলে গিয়ারম দিতে, হ্যাঁ হ্যাঁ আমার সামনে এনিমি মনে করো যে এতটা ইয়া যে গ্রেনেড সিলেক্ট সিলেক্ট হচ্ছে না কানেকশন, যে এসি চায়না ভাষা কোনোদিন জানেই না, চায়না কোনদিন কয়ও নাই, যে ডেভেলপার চায়না ছাড়া অন্য ভাষা জানে না সে ওর কথা বুঝে ভালো ঢুকিস না কেন, বাল নক এডাও নক, কোথায় কোথায় আরেকটা আসছে, ভাই চার নাম্বার ডায় এমন জায়গায় এসে হ্যাংটা খাইছে, চার নাম্বারটা হ্যাং না খাইলে আমি সে আমার গ্রাফিক ক্লিচ, ওয়াও আমাদের টিকটক টিকটক ভাই, আমি এতক্ষণ মিউট করে কথা বলছিলাম, নাইস এটা ভালো ছিল, রিয়েল প্লেয়ার নাকি এত লুকা চুরি করতে যাচ্ছে, এখানে একটা এই আমার মাথায় কি রে ভাই হেলমেটটা এমন দেখাচ্ছে কেন, এখানে একটা প্লেয়ার ইউকে আমার কমান্ড শিট করছে, হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি আমি, এখানে একটা আর এখানে একটা, আরে মার দিসের দুটো প্লেয়ার, ওকে আমি নিচে একটু লুট করি ভাই, পুলিশ স্টেশনে কেউ ছিল আই এম নট শিওর বাট থাকা যাব, আমি থাকার চান্স আছে, স্যারের মত 200 মিটার দূরে যাব ভাই, আমি যাওয়ার সময় বলে গেছিলাম সুষমা হয়তো আমি মিউট ছিল আমি খেয়াল করিনি, খাইছে রে ভালোই ড্যামেজ খেয়েছে, পুলিশ মানে আমি যাচ্ছি সামনে সোজা এই যে এই যে এই জায়গাটা যাই যে, হ্যাঁ হ্যাঁ চলেন চলেন, ওরা তো ইয়েতে ঢুকে পড়বে, ওরা এখানে ঢুকে পড়বে না, ওই যে ঢুকতেছে আচ্ছা বাম, না না যাও যাও না যাও যাও না, এখন বাম দিয়ে পিছনে এসো, ওই যে যাও যাবে না, যখন মার্ক করছিলাম গেলে পিটাবে ধরে, ওরা সিমেট্রিটা ঢুকে গেছে, শিট এই জায়গায় শুয়ে ছিল, এসে বলো না এসে বলো, আমি ডান সাইডে ঢুকছিলাম, তুই ডাইরেক্ট মেরে দিছ না ওটারে, হুম 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 না 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 নক ছিল, এটা নক হইছিল নক হইছিল নক হইছিল, ডাইরেক্ট ফিনিশ দিয়ে দিছে, ওভার স্যার হোল্ড করেন আমি একটু সুল বলে ঢুকছি, হুম ক্লোজড কোন জায়গায় তোমাদের কাছে, সামনে
আমি এখানে একটা নক করছি কি দেখো হালকা হালকা কভার ফায়ার দিয়ে থাকো নেট করছে শিট শেষ দাও ভাই আজকে তো রিয়ার জিনিস পেয়ে গেলাম খুব হয়নি মাউন ভাই আসানের কাছে বুস্টার নিয়ে দেন দ্রুত বিচার করেন ভাই অনলি কিউ দেন আমি দিয়ে দিব না কি আনলাইক কিউ দেন হ্যাঁ দিতে পারেন ভাই দিতে পারেন লাইক করে সবাই লাইক দেন এন্ড একটা শেয়ার করে দেন সবাই একটু ভাত ভাই টাকে সাড়া দিতে পারেন ফাইভ এর আমল লাগবে করো ফাইভ এর আমল লাইক লাগে হ্যাঁ ভাই ছটা লাইক হইছে তো দিস ইজ প্রো এই ফাইভ এর আমল লাগবে করো একটু ভাত ভাই ফাইভ এর আমল আমার তো গানি পাই নাই মিনি ফোর্টিন আছে লাগবে মিনি ফোর্টিন এখানে আছে হাই হাই মাউন্ট ভাই এটা আমার কফিন ছিল নিয়ে নিল হ্যাঁ ফাইভের মধ্যে আন না 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 ফার্স্ট এড লাগবে না ফাইভের মধ্যে লেস আমার কাছে যা ছিল আগে সব দিয়ে দিছি তোমারে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ 80 টা ছিল তোমার মধ্যে 135 টা দিছি আমি এখানে ফেলাচ্ছি লাগবে এসএলআর কোয়া কই গেল এসএলআরটা ফাইভের মধ্যে চাইয়ে মাইমন ভাই চলো 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 নেটের সমস্যা করতেছে পিং মাঝে মাঝে 700 হচ্ছে করতেছি ওয়াও স্ট্রিমটা মনে হয় করতে হবে না চলুন চলুন ওরে আমার তো 7 এর এমন লাগবে বানান ভুল করো কেন রে ভাই বানান ভুল করো মত করো কেন আচ্ছা জোকার 6 এক্সট্রা নিও মামুন মেরে দিন মামুন বসে আছে ও আর আন্টিদেরকে যে সুন্দর বানাইছো আমার কাছে 6x আছে আর এত বড় হবে লাগবে লাগবে এটা আমারে দাও এটা আমারে দাও আসলে এটা আমারে দাও হ্যাঁ বলো m4 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 আসেন গিভ মি 6x গিভ মি 6x আমি দিতেছি আমি দিতেছি আমার কাছে এখানে তো 90 টা 5 এর আমার আছে m4 এ নিয়ে নিতে আমি খাই নিতে আরে দিচ্ছি তো আমি আমি 100 দিতেছি আসেন আমি খাই দিছি আমি খাই দিছি আমার সিস্টেম কই ফেলাইলাম
मेरे साथ ऐसा मत करो, मत करो मेरे साथ ऐसा। আমি তো বললাম আমি দিতেছি, আমাকে আসতেন আমাকে গাড়িতে আরেকজন তুলছে, আমি কই যাব? এবারে কি ড্রপে জোনের বাইরে মারলো নাকি রে? এটা বাকি আছে এখানে একটা। এই শালা কি বিয়ার দিয়ে আমি তো দেখাইলাম একটা বাগে ছিল পিছনে, গেল না কে? চলো বাগিটাতে চলো ঘুরাও দেখি। ভাই আপনার তো সাউন্ড না একদম কমানো ছিল, বাড়াই দিলাম। ও আচ্ছা আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন ভাই? কাছে আটটা লাগাইছেন না নয়টা ভাই? কি ভাই? জি ভাই, আটটা লাগাইছেন না নয়টা লাগাইছেন? না ভাই আজকে লাগাইনি, আজকে একটু শীত আছে। নিয়ন না নেই মো তারাই দিব। শীতের সময় লাগে, গরমের সময় লাগে, খুব শীত না পড়লে লালমিনে লাগে না। ঢাকায় একটা ঠান্ডার দিন তো একটা লাগেই, কারণ ফ্যান ছেড়ে দিয়ে আমার কম্বল গায়ে দিতে মজা লাগে। জি ভাই এটা এটা ঠিক কথা বলছেন, ওটার মজা সবাই বুঝে না। আমি ঘুমাইতে হলে ফ্যান লাগবে এটা মিস। তবে একটা সময় আছে যে সময় ফ্যান চালালে ঠান্ডা লাগে, ফ্যান অফ করলে গরম লাগে। এটা ওই সময় কি করে ফ্যানটা ফুল ভোল্টেজ দিয়ে হালকা কাথা হবে ওই টাইপের পাতলা কম্বলটা কিনে গাই দি। কিন্তু ভাই আজকে আসতে লেট হলো, দোকানে বসতেছি। মানে এত প্লেন দিতেছ না মানে? মানে এই যে 47 47 টা আমাদের নিচে ফেলে দেই, আপনার রুমটাকে ইয়া করতেছি, মানে ওনার পেশ থেকে করতেছি। তো আবির ভাই কি আছে না কেস আছে ভাই আছে আবির সোই দয়ে দেবে তাও দাও এই যে মানে চল্লিশ ড্রপ করতেছে দেখেন ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড আমারটা থেকে উঠবা নাকি তিন সিটার হই আবির ব্যাস কি পয়দা করলেন কোন দিকে চল্লিশ পয়দা করতে পারি না চেষ্টা আছে ওই সামনে বিলিং গুলো আছে না হ্যাঁ বিলিং গুলো আবির ভাই মামা টামা কি হমো সামনে বিল্ডিং আছে, নেট করো নেট করো। আমি নেট করতেছি, নিচেই আছে একটা। আরে কি রে মলির মাইরে বাপ, এমবি সলো ওয়ার্কার। থ্যাঙ্কস ফর দূরে 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 ওরা দূরে ওরা ওই পাশে মলটপ দিয়ে কারে মারলা? উড়রে ভাই আরো ডাইনে আবারে নেমে প্লেয়ার আরো আছে। হ্যাঁ হ্যাঁ ওই বানাউস 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 এনে বানাউস এনে বানাউজের টিম আছে, বানাউজের টিম আছে এখানে শেষ। বার্নোজ টিম আছে তো ফলোইং ব্রাদার। হ্যাঁ যারা যারা ফলো করতেছেন সবাইকে
কার 90 আছে এখানে এম4 দোতলায় পিছনে গিলি আরে সইরে গেল রে মানুষ প্লেয়ার পিক দে আরে গাছটা রে ফ্যাঙে শর্ট এই স্মোকটা কে করছে আবার ফ্যাঙে শর্ট এই গাড়িটার পিছনে দুইজন আর টাওয়ারের পিছনে একজন কোডি শর্ট মাথা রাখবা মইরা গেলে তো কেডি কমে গেল একজন হিসেবে কিন্তু আলাদা ওকে গাড়ি নিয়ে ভাগছে নাকি কই ভাগবে গাড়ি এখনো আসছে বিক গাড়িটারে খাই দিতে হবে টায়ারটা দুইটা খাই দিছে অলরেডি টায়ার নাও একটা গেলাম সামনে আচ্ছা এখানে এই ওরা কিন্তু তিনজন ওরা কিন্তু তিনজন আচ্ছা আসো গাড়ি দেখো আমরা এই পাশ দিয়ে ইয়া দেব নাইস কভার নাইস আরো আরো ফ্ল্যাগ গাইছি ইয়া পাইতেছি আরে আচ্ছা আমার এমন উঠছে আমার কাছে পরে নিয়ে নেন বামের বিল্ডিংটা একজন থাকো তারপর আমার সাথে ডানে একজন আসো আর বামে দুজন একজন থাকো দুজন থাকো বামে আমার সাথে একজন আছে তো হ্যাঁ আসান আছে আমার সাথে আছে আর নাউন ভাই নাউন ভাই একটু 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 বামে গেছে একটা হ্যাঁ 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 জোকার বাইরে না আসান বাইরে না নক 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 নাইস 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 আমি হিলিং আমি হিলিং আমি হিলিং ও বেঁচে গেছে গ্র্যান্ড ওজাসে ওরে নেট আছে শালা নেটটা এমন টাইমে করছে ধরো নেটটা এমন টাইমে করছে রে ভাই আরে কি রে ভাই কেমনে শট দেখেন বুঝি নাই ভাই আমি একদম শব্দ শুনতাম না একটা শট আমি সেম জোকার ওয়েট জোকার ওয়েট জোকার বাদ দাও ক্লোজ করো আসান বাঁচাইতে পারবা ভাই দরজা ভাঙে মারবে দরজা ভাঙে আর এখানে সরো আর দোকার যাও দুজনে ফ্ল্যাঙ্ক করে আগে ক্লোজ হও আসানটা তোলার ব্যবস্থা করো ক্লোজ কমব্যাট দুজনে একসাথে করতে না পারলে দুজনে মরবা ওই দুজন দুই দিয়ে গেল কেউ কারো কল দেয় না চুপচাপ এইভাবে করে খেলে কেউ আমি বুঝলাম না সামনে দিয়ে আমার মার খাবে বললাম না ধরো 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 ওই বারান্দা থেকে মাইরটা না দেয় কমিউনিকেশন একটা ইয়া নেই ঝাড়ি খাইছো ভয় গেছে
সারি আপনি যে পেসাল পড়া শুরু করেছেন পেসাল কত আমি কাছের পেসাল পড়ি নাই বলছি না যে ইয়া উদিয়ে তো যাও আপনার ওইখানে আমি আমি বলে তুলতে আপনারা যে শিকার পড়া শুরু করছেন যদি এত শিকার পেলে কেমন শুরু করব আমি শুনো আমি বলি তোমরা তুলতেছো ঠিক আছে ওখানে আমরা ফাইট দিছি দুইজনে না আপনি এত এত পেসাল বলে তো খেলা দিব না ভাই আরে এটা তো কল দিছে আচ্ছা দাঁড়া 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 আচ্ছা বলো তারপর আর কি কি বলা আছে বলো তারপর বলবো আমি আমি পুরো কনফিউজ হইছি আমি কি করব না করব কিছু বুঝতে পারতেছি না ওইখানে ডানমাইট দেব পিকনিক সি দেখছি মারছে একটু গ্রেট মেরে আমি শুয়ে গেছি আচ্ছা ঠিক আছে তারপরে পরে গেল আসান বের তুলতে আমি এই দিক দিয়ে ওই লাল রেড বিল্ডিং এর পিছনে যেতেছি আসান রে তোলার কথাটা আমি ওইভাবে বলি নাই আচ্ছা খেয়ালটা করো না যাই হোক বেশি বলছি ঠিক আছে বুঝলাম যে খেয়াল করো নাই এবার আমি একটা কথা বলি যে আমি দাঁড়াও কোথাও যাব না এখানে দাঁড়াও দুজনে এখানে একটা জায়গায় দাঁড়াও আমি কথা বলবো তোমাদের সাথে তারপর জোনের ভিতরে এখন দাঁড়িয়ে থাকবো তারপর কথা বলবো এখন দাঁড়াও এখন কথা হচ্ছে আবির তোমার মুখে কথা ছিল না কেন সমস্যা কি ছিল আবির উত্তর দাও দোকান আপনি বলছেন যে দুজন দোকান আমি আবিরে বলতে বলছি আমি বকবকে আসতে হবে ভাই লাইভে আছে ভাই হাদিদ ভাই আরে হাদিদ ভাই হ্যাঁ আমি লাইভে আছি নিচে আসেন একটু নিচে আসেন কথা বলি এই যে কথা বলি চলে যাও আমরা আমার কাছে আছে এটা যাও 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 জোনে যাও জোনে হ্যাঁ আবির কি সমস্যা ছিল কথা বলতেছিলেন না কেন খেলার সময় আমি ভাই কথা তো পুরো ফার্স্ট স্টেপতেই বলতেছিলাম ওই আমি নক হওয়ার পরে উঠানোর জোকার উঠানোর পর আপনি যখন বলছেন যে দুইজন দুই সাইড দিয়ে ফ্র্যাঙ্ক করো মানে দুই সাইড ফ্র্যাঙ্ক করে এক হও হ্যাঁ আপনি বলছেন দুই সাইড দিয়ে ফ্র্যাঙ্ক করে এক হও আর এক হও তো আচ্ছা আমি একবার ওকে দুই বার দিয়ে দেওয়ার কথা বলছি আমি দুইজন বলছি দুইজন একসাথে থাকো এই কথা বলছি আমি বলছি দুইজন একসাথে আচ্ছা যাই হোক একবার করতে বললে হ্যাঁ ওইটা ওইটা জাস্ট আমি জাস্ট কলটাই ফলো করতেছিলাম আমি এমনি কথা বলি না কলটা ভুল ফলো করতে আমি কারণ আমি চিল্লাচ্ছি কেন জানো আমরা দুইজন নক হই আমিও চিল্লাচ্ছি আসানও চিল্লাচ্ছি কথা বেশি বলছি এটা মানতেছি কেন চিল্লাচ্ছি কারণ আমরা ওদের শর্ট শুট খায় বুঝছি একটা শর্ট খায় খায় নক হয়ে যাচ্ছে তখন বুঝছি যে ওই ইয়া করতেছে হ্যাক করতেছে ভাই ওর সাউন্ড নাই আমি বুঝলাম না আমিও এই জন্য বলতেছি যে দুইজন একসাথে নক একসাথে থাকো সেটাই তো বলতেছি রে ভাই ও একটাই শর্ট দিচ্ছে বারবার হেডশট দিয়ে মাইরে দেয় এমকে সাপ্রেস তোমাদেরকে সাবধানে আমি একসাথে হইতে বলছি যে এখান থেকে দূর থেকে পিক দিয়ে কিচ্ছু করে খেলো না দুইজনে একসাথে যাও আসানকে বাঁচাইতে পারবা এই কথা বলছিলাম বারবার কয়টা স্লো ক্লোজ হইতে বলছিল আর তিনজন আছে আর তিনজন আছে বেশি নাই জোকার এই বিলিংটাই আসো জোকার এই বিলিংটাই আসো ভাই কাল আমি লাইভে ছিলাম না কাই আর কাল তো আপনারা আমাকেও আমাকে মিস করেন নাই লাইভে রিপ্লাই দেখছি একবারও কেউ আমার কথা মনে করেন নাই রাহাত ভাই আমি আমি ভাই বিশ্বাস করে খেয়াল না করে থাকে তার জন্য আসলে সরি বললে কম হবে আমি আমার ধারণা ছিল যে আপনি খেলছিলেন ভাই মানে খেলা দেখতেছিলেন ওহ খেলো চাবির এখন দেখো মামা কিছু বলতে চাচ্ছিল একটু কথা বলে আসো আমি লাইভে তো এখন তো আবার লাইভ পজ করা লাগবে তাই হ্যাঁ আমি এই ম্যাচটা মানে শেষ করে আমি একটু মানে স্পিকার মিউট দিয়ে যাব ঘুরে বেড়ায় হইতে পারে আবার সিজনে শুরু তো পাশে ড্রপ করছে যদিও সুমনা হোসেন আপনাদের টিম কম্বিনেশনটা খুব ভালো থ্যাংক ইউ ভাই হাউ আর ইউ মামুন ভাই আহমেদ সাইদ ভাই ভালো আছি ভাই থ্যাংক ইউ তামান্না আপু থ্যাঙ্কস ফর দা লাইক একসাথে এক প্ল্যান করার জন্য ভালো আছি ভাই কুমিল্লা থেকে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি বলো আমি মামুন সঙ্গে থেকে খেলা খেলতেছি হ্যাঁ গাড়ি দেখছি ভাই খেলা দাও জঘন্য খেলছে ডান দিয়া বিল্ডিংটা নাও ডানের বিল্ডিংটা নাও আগেই
আমি নিড করতেছি বাউন্ডারি ওয়াল কল দিয়ে দিয়ে সুন্দর হবে বামে যাচ্ছে বামে যাচ্ছে আচ্ছা আবির হ্যাঁ আবিরের দিকে একজন আছে ওই দোকান আবিরা তুমি একটা টান দিয়ে পারলে ফ্ল্যাঙ্ক দাও নালে দুই বিল্ডিং এর ভিতর দিয়ে যাও সামনে তো তোমাদের একটাই আছে আর একটা বামে ওই দিকে ডেমেজ এসে নিচেরটা দুজন একসাথে সামনে ঘরটাতে ঢোকো ওয়েট করতে করছে কিন্তু আবির এদিক থেকে আয় না নেট করতেছে নেট করতেছে দুজন ডানে আছে দুজন দুটো পজিশন নিছে আবির এই এই পজিশনটা ওই দিক থেকে টিপি মেনে নিলে মারতে পারবে কিন্তু ওই যে আরে এতগুলা মারলাম আমি ওরে হাই হাই ভাই আমি কতগুলা মারছি ওরে আচ্ছা ও ওয়েট করলো ঠিক আছে তুমি যে ইয়াটা খেলাটা দিলা তুমি ডাইনেক যায় ওপেনে বের হয় তারপর ঘরে ঢুকলা কেন ওই নেট করছিল এখানে ওইখানে নেট করছিল হয় এজন্য আমিও সরে গেছিলাম আবিরের কথা বলতেছি না নেট করছে ঠিক আছে সেটা তো আমিও দেখলাম যে নেট করছে আমি কত গুড়া মুভ করে আসলাম মানে শুট দিলাম অগ্রিম তারপরও করলো না আমি পড়ে গেলাম আরে ভাই জি জি গেস জি বানাই দিই আর তোমরা দুইজন হইছো দুইজন একজন একজন করে কল করো বা অ্যাডজনের লিড দাও আমি কেন আমাকে কেন বাইরে থেকে লিড দিতে হবে ভাই আমি তো তোমাদের কন্ডিশন পারফেক্টলি দিতে পারবো না নিজেরাও একটু ইয়া করো ছিল কেউই করো নাই কিন্তু এখানে হইছে কি বেশি আমরা ওই দুজনের পুশ দিব নাকি কিন্তু ওটা একটা মাইন্ডসেট করতে বলা সেটা কোনো মাইন্ডসেটটা থাকে না আমি যখন গ্রেনেডটা হাতে নিয়েছি তখন ওইটা ঠিক ছিল তোমার গ্রেনেডটাও ভালো ছিল কিন্তু কথা হচ্ছে গ্রেনেডটাতে ক্যান ওয়ান টাইম গ্রেনেড ভালো পড়ছে দিই বলার আগে দিই আবির ভাই দুজন ক্যান্সেল করছে দিই আবির ভাই দিই আবির ভাই না পড়ে এখানে না না আমি ওই গ্রেনেডটার কথা বলছি না আমি আরো পিছনে যখন ছিল তখনকার গ্রেনেডের কথা বলছি যারা যারা এফএনজেড মেম্বার রয়েছে তাদের তো এফএনজেড এর সবাই পাও এটা তো মানে নিজেদের আমি তো শুরুতেই বলছি শুরুতে বলছি না জি ভাই হ্যাঁ সেখানে ও রিকশন নিয়ে বলছে কি কে আসছে নতুন আচ্ছা সেখানে আমি রিক্স সামিট তোমার কি লাইভ অন করা না লাইভ অফ করে দিছি হ্যাঁ এখানে কেবল লাইভ অন থাকলে অফ রাখো কথা অনলি এফএনজেড মেম্বারদের সাথে হচ্ছে সেই ক্ষেত্রে
আমি কোন স্কোয়াডের ভাই আমার এই অক্সিজেনের কেডি 4 এর উপরে থাকার একটাই কারণ আমি অ্যাম্বুজমেন্ট পার্কে যাই দ্রুত নাইমে লুটমুট করতে আমি কিন্তু চলে আসছি এখানে বাকি এখন তোমাদের উপরে সব কিছু নির্ভর করে আই এম প্লেইং উইথ দ্যাট কি হইতেছে আমার এটা আজকে বারবার কি হইতেছে আপনার কি হইতেছে আরে হেডফোনের লাইন বারবার হচ্ছে যাচ্ছে আসছে ডিসকর্ড ব্যাক করছে ডিসকর্ড এই হেডফোনের লাইন খুললে ঢুকে যেতে পারতাম হ্যাঁ 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 আমরা ঢুকে যাচ্ছি হেডফোনের লাইন খুললে গেলে ইমুলেটরে আবার রিস্টার্ট হয় না আমার রিস্টার্ট লাগতেছে না ফ্যান পাই গেছে আমার বাসা ভাই যদি আমার মানে দেশের বাড়ি বলেন বা দেশের শহরের বাড়ি বলেন ছোট মফস্বল শহরে আলমেট জেলা সদর আর আমি এই মুহূর্তে ঢাকায় আছি বিগত 7 মাস ধরে ঢাকাতে অবস্থান করছি দিস প্লেস হ্যাজ বিন লুটেড এনিমি আছে এনিমি আছে না পাঁচ দিয়ে প্লেন গুলো না আগে কোথায় আমি ইনকিলার ফলায় লিখে গেছি গেম ফলায় রেখে গেছি জেএফবি কি নকরের নাম আমার আমি M4 পাইলাম লুট হয় না কি বলি কম্পেনসেটর ওকে চলো চলো প্লেনে শব্দ পাওয়া যাচ্ছে আছে 150 এই যে ফগের এই একটা প্যারা আমার বিরক্ত লাগে প্লেন দিয়ে যাবো আমি ড্রপে যাব আমরা তো ড্রপ হান ড্রপ করে রাখছিলাম জানেন 6টা ড্রপ লুট করে রাখছিলাম কাউন্ট হয়ে গেছে আচ্ছা এখন এই সিজনে কে কি কোনটা নিচ্ছ বলো সেটা কারেক্ট করে খেলতে হবে তো ওই যে লাস্ট কিল আমার লাস্ট কিল আমার আসকিল তো মারদামার জন্য টার্মিনেটর আরিয়া জোকার স্কেভেঞ্জারি ড্রপ লস আসান আমি আমি তো বুঝি না একটা দিলে এলো আমার একটা খুঁজে নিতে দাও নেলে নেক্সট বাইরন খুঁজে মুঝে দেখতে কাউন্টার না এক কেম আমি আল্টিমেট বট কিলার কোন ই আছে ওইটা খারাপ কেন ওর সাথে যাই ভালো আচ্ছা এই যে আমি আর ক্যারি করতে পারতেছি না ফেলা দিলাম আচ্ছা ফেলা দাও ফেলা দাও এই যে এখানে মার্ক করে ফেলাই মার্ক করো উপরে ফেলাইছো নিচে ফেলাও একটু নিয়ে নিচে ফেলাও না গাড়ি নিয়ে আসো মালটা নি এম তো জায়গা নাই এই দিক দিয়ে একটু উঠে আসেন কষ্ট করে এই ওটা যদি উপর কম তো বড় লোক আসেন আরে বেটা দাঁড়া বেটা দাঁড়া 17 ডেমো স্নাইপার সাপ্রেসর লাগবে একটা মিনি আছে আরে 5 এর মনিতেছি খালি আর কিছু লাগবে এর ভিতরে একটা মিনি আছে লাগবে না চলো ভাই আমাদের টিমমেট ভাই পরিচয় কি হবে আফসিরুল রাব্বি বাদন ভাই ভালো আছেন থ্যাংক ইউ ভাই আসলে আপনার কমেন্ট পড়তে পারি নাই তারপর ফুয়াদ ভাই নাইস গেম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সার্ভারে এখানে আছে আবিরের সাথে পরিচয় নো নো আপনার সাথে আমার পরিচয় রেড উইংস এর সার্ভার হয়েছে আমারও পরের থেকে না হ্যাঁ হ্যাঁ তোমার বটে তোমার সাথে
আমার মাধ্যমেই আমার মাধ্যমেই নাকি না কান্তর সাথে পরিচয় আমার হ্যাঁ হ্যাঁ আমি আগে খেলতে পারি পরে হচ্ছে সেভাবে করে আমার কথা শান্ত ভাই কইলই না হু আর ইউ কে আপনি ভাই হুদা ইউ আমি মনে হয় প্রথমে মইমন ভাই আর জোকার ভাই আর মর্ম দিবা আচ্ছা আমি র‍্যান্ডম এখন কথা হচ্ছে আবিদ হ্যাঁ মনে তো আছে হ্যাঁ কালকে থেকে আবিদ 2 ঘন্টা করে সোলো ভার্সেস ডুও খেলবা यस স্যার সেটা লাইভ করতে পারলে লাইভ করবা নালে স্ক্রিন রেকর্ড করে আমারে পাঠিয়ে দিবা আপলোড দিয়ে আমি যদি আজকে আপনারে আপলোড দিয়ে পাঠাই সেটা আপনি পাবেন কালকে যে স্পিড আমাতে তো আমার কোয়ালিটি বেশিতে প্রতিদিনটা পরের দিন চাই এটা তোমার কালকে থেকে এটা তোমার বলে তোমার বল টিমে দিয়ে খেয়াল থাকে না কিছু থাকে না তো তোমার জন্য আমি কালকে রাত থেকে ফ্রি যাই আমার কপি আচ্ছা আমি 4টা করে ম্যাচ লাইভ করব 4টা করে ডুও ম্যাচ লাইভ করব ওই 6x টা জানি মানে ওটা হ্যাঁ 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 গত ম্যাচে বললাম না এবার বলি তোমার মধ্যে টিম কেয়ারিং অনেক কম কোন কিছু ইম্পর্টেন্স অনেক কম পার্সোনালি তুমি নিজেকে ইয়া দাও বেশি কারো আমি ড্রপ করতে দিছিলাম আমার কাছে রেড ডট আমি 3x দিছিলাম মামুন ভাই রিটার্ন কিন্তু ঠিক আছে বোল ডিটেকশন স্কোপ বেশি দরকার নাকি তোমার অ্যাসাল্টার বেশি দরকার এটা ঠিক তুমি বলতেই পারো যে ভাই আমি 6x ধরে খেলতে পারি না দিস ইজ এটা কি একটা ভালো লজিক তুমি তোমার নিজের মতামত থেকে বলো না না এটা কখনোই ভালো লজিক না বোল ডিটেকশনের সাথে না আমি আসলে কথার সাথে আমার 6x দিয়ে দিবা কথার পাড়ায় পড়া ঠিক আছে এইজন্য পরের মেসেজে বলছি না জোকার কিন্তু 6 টাইম প্রথমে বলছে আরো সামনে জোকার ফেলে দিতেছে মাউন্ডের কাছে বল রেখে ওরে আমি দেখি নাই আচ্ছা এই জোকার যাও জোকার যাও এত কিছু ছিল আমি কিছু জানি কি নিয়ে এটা কথা না আসলে মাস্টার কথা কথা এই বলা মাস্টার নাই উদয় কথা কথা এই মাউন্ড ভাই বুঝ করে অ্যাড্রোটা দেখছি আমি হ্যাঁ এটা যেটা বলছিলাম আরে মাউন্ড ভাই ড্রপে যান না ওপেন করেন না ওপেন করেন না ওপেন করেন না সরি 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 হ্যাঁ করেনি 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 এই যে আমার মিলিটারি ক্যামোফ্লেজ দেখছো আছে এরকম দেখছেন স্কেটবোর্ড আছে স্কেটবোর্ড আছে আমার মধ্যে স্কেটবোর্ড আছে টাঙ্গানো আছে তোমাদের এটা ইউনিক ইউনিক আমার ব্যাগ ইউনিক আপনি বুঝছেন চ্যানেল নিজেই ব্যাগ দাঁড়া 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 গাড়ি 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 আসছে গাড়ি আসছে গাড়ি আসছে ড্রপে আছো যাই দাও আগে শুট তো শুট ড্যামেজ एवरीवन গাড়িতে কপি দাঁড়াইছে শিওর দুইজন আছে মেবি দুইজন হোক আর চারজনই হোক খেলতে হবে আমাদের মত করে ওই বিল্ডিং এ দাঁড়ানোর কথা না দাঁড়ায় না প্রচুর ড্যামেজ খাইছে রে ভাই দেখো বিল্ডিং এ দেখা যায় দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না তাহলে এদিকে ভাই বাম দিয়ে বের দেখেন না আপনি গাড়ি চালান বল দিছে হেল মেরে দেখো তার পাশে দেখো আমার ধরনে এসে গেছে সামনের কম্পাউন্ডে যেতে পারে বানার কম্পাউন্ডে ম্যাচ কিছু বলে দেখা যাচ্ছে না সামনে যায় ইয়া করতে পারে আমার যে ফিল তো করবে হ্যাঁ লেখাই তার মানে এখানে মনে সামনে আছে ওই যে যে গায় ইয়া পাহাড়ে ওই যে পাহাড়ে ওই যে পাহাড়ে ওই যে পাহাড় কত কততে ওই যে 260 255 গাড়িও কেন আমার ফোন চালিয়ে দিবা তুমি এমনি রাফি শেখ ভাই থ্যাংক ইউ ফর দা লাইক রাফি ভাই কি অবস্থা কেমন আছেন 290 এ এখানে তো দুইটা ছিল না একটা তিনটা ফুটপ্রিন্ট পাইছি লাস্ট কিল পাই গেছ না 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 ডাইরেক্ট কিল কিন্তু পাই নাই হ্যাঁ
কোনটাই ডাইরেক্ট ডাইরেক্ট কিল হয়নি কোনটাই একদম ওই পাশের বিল্ডিং এ ছিল ওই পাশের বিল্ডিং এ তো আসার কথা না আমি উঠে নেই তারপর তিনজনের রাজ দিও সমস্যা নেই আপাতত নেট করতে পারো